বিশ্ব সংসারে গল্পের লাইভ স্ট্রিমিং চলতেই থাকে। সেই সব গল্পই শুধু বইয়ের পাতা নয়, জীবনের খাতা থেকেও তুলে এনে শোনাই আপনাদের। শুনছেন গল্পের সংসার, আড্ডা গল্পে জমজমাট। আয় রে ভোলা খেয়াল খোলা, স্বপন দোলা নাচিয়ে আয়। আয় রে পাগল আবোল তাবোল, মত্ত মাদল বাজিয়ে আয়। আয় যেখানে খ্যাপারে গানে, নাইকো মানে নাইকো সুর। আয় রে যেথায় উধাও হাওয়ায়, মন ভেসে যায় কোন সুদূর। আয় খ্যাপা মন ঘুচিয়ে বাঁধন, জাগিয়ে নাচন তাধিন ধিন। আয় বেয়ারা সৃষ্টি ছাড়া, নিয়ম হারা হিসাবহীন। আজকো বিচাল বেঠিক বেতাল, মাতবে মাতাল রঙ্গেতে। আয় রে তবে ভুলের ভবে, অসম্ভবের ছন্দেতে। এমন এক অদ্ভুত খেয়াল রসের যোগান আছে এখানে, যার ফলে শুরু থেকেই মনে হয় যে এক অসম্ভবের দুনিয়ায় যাওয়ার জন্য ডাক দেওয়া হচ্ছে। সেই দুনিয়ার গল্পই শেয়ার করছি আপনাদের সঙ্গে। শুনছেন প্যাস্টাল এন্টারটেনমেন্ট প্রেজেন্টস বড়দের আবোল তাবোল। সুকুমার রায়ের আবোল তাবোলের জগৎ যে একেবারে অসম্ভব, শুরুতেই কিন্তু সে কথা বলে দেওয়া হয়েছে। আবার এখানে সমস্ত হিসেব ছন্দ ভেঙে এগোনোর কথাও বলা হচ্ছে। অথচ এই কবিতাটাই সবচেয়ে বেশি ছন্দময়। এই ছন্দবদ্ধ অদ্ভুত গতির চলন আবোল তাবোলের সর্বত্র রয়েছে, তাকে কিন্তু কিছুতেই ভেঙে ফেলা যাচ্ছে না। আচ্ছা, তাহলে কি সুকুমার রায় এখানে স্ববিরোধী? তেমনটাই মনে হচ্ছে না। এর যে আশ্চর্য ছন্দ, তা যেন দূর থেকে ভেসে আসা ধামসা মাদলের ডাকের মতো। গবেষকরা বলছেন এই কবিতার সর্বত্র ছড়িয়ে রয়েছে বিপ্লব। নিশ্চিন্ত ঘেরাটোপে লুকিয়ে বসে থাকা ভাবনাগুলোকে বাঁধন ছিঁড়ে খোলা সূর্যের আলোয় এনে ফেলেছেন সুকুমার রায়। সোজা বাংলায় যাকে আমরা বলি ফেটে বেরিয়ে আসা, ইতিহাস তো তাকেই বিপ্লব নামে ডেকে থাকে। শিল্প থেকে রাজনীতি হয়ে সংস্কৃতি, যে কোনো বিপ্লবেই তো এই বাঁধন ভাঙার ডাক। আর এমনই এক বিপ্লবকে বয়ে এনেছেন সুকুমার রায়। আবোল তাবোল আসলে এক বিপ্লবের নাম, জানেন? কিন্তু মুশকিলটা কি বলুন তো, বিপ্লবকে যদি একবার বিপ্লব বলে বুঝে উঠতে পারা যায়, তাহলেই তাকে আটকে দেওয়ার জন্য নানা রকম ফতোয়া জারি হয়ে যায়। তেমনই এক অর্থহীন ফতোয়া দেখি কুমড়ো পটাশকে ঘিরে। যদি কুমড়ো পটাশ নাচে, খবরদার এসো না কেউ আস্তাবলের কাছে। চাইবে না কো ডাইনে বাঁয়ে, চাইবে না কো পাছে, চার পা তুলে থাকবে ঝুলে হট্টমূলার কাছে। যদি কুমড়ো পটাশ কাঁদে, খবরদার খবরদার, বসবে না কেউ ছাদে। উপুর হয়ে মাচায় শুয়ে লেপ কম্বল কাঁধে, বেহাক সুরে গাইবে খালি রাধে কৃষ্ণ রাধে। যদি কুমড়ো পটাশ হাসে, থাকবে খাড়া একটি ঠ্যাঙে রান্নাঘরের পাশে, ঝাপসা গলায় ফার্সি কবে নিঃশ্বাসে ফিসফাসে, তিনটি বেলা উপোস করে থাকবে শুয়ে ঘাসে। যদি কুমড়ো পটাশ ছোটে, সবাই যেন তরবরিয়ে জানলা বেয়ে ওঠে, হুঁকুর জলে আলতা গুলে লাগায় গালে ঠোঁটে, ভুলেও যেন আকাশ পানে তাকায় না কেউ মোটে। যদি কুমড়ো পটাশ ডাকে, সবাই যেন সামলা এঁটে গামলা চড়ে থাকে, ছেঁচকি শাকের ঘণ্ট বেটে মাথায় মলম মাখে, শক্ত ইঁটের তপ্ত ঝামা খুঁজতে থাকে নাকে। তুচ্ছ ভেবে এসব কথা করছে যারা হেলা, কুমড়ো পটাশ জানতে পেলে বুঝবে তখন ঠেলা। দেখবে দেখবে তখন কোন কথাটি কেমন করে ফলে, আমায় তখন দোষ দিও না, আগেই রাখি বলে। কুমড়ো পটাশ যদি নাচে কাঁদে ছোটে, তাহলে তক্ষণি কী কী করা উচিত সেসব তো সবিস্তারে বলা হলো। কিন্তু প্রশ্ন হচ্ছে, কুমড়ো পটাশ আসলে কে, আর তার জন্য এত জেরবার হতে হবেই বা কেন? খবরদার, এই প্রশ্নটা কিছুতেই করা যাবে না। ফতোয়া যখন জারি হয়েছে, ব্যাস আপনাকে এগুলো এবার করতেই হবে। যেমন রাস্তায় বসে চপ ভাজলে কিংবা বারান্দায় দাঁড়িয়ে থালা বাজালে, অর্থনীতি বা মহামারী দুটোরই আসলে কোনো সুরাহা হবে কি না তা কি সত্যি আমরা আজ পর্যন্ত বুঝতে পেরেছি? ফতোয়া ঝোলানো হয়েছে, এবার কাজটা আমাদের জাস্ট করে ফেলতে হবে, কোনো প্রশ্ন নয়। আর এই প্রশ্নটা কাকেই বা করা যায়? ফতোয়াগুলো যিনি দিচ্ছেন, তিনি নিজেই কি তার কী কেন এসবের খবর রাখেন?
সুকুমার গবেষক নীলাদ্রি রায়ও লিখেছেন যে ব্রিটিশ ভারতের এমনই কিছু বিধানদাতা অফিসারদের নিয়েই এই লেখাটি লিখেছিলেন সুকুমার রায়। নিজের খেয়ালগুলোকে এই খামে ভরে সিল করে তারা ফতোয়া হিসেবে ছড়িয়ে দেন দিকবিদিকে। আর সেখান থেকে এই খাম খেয়াল ব্যাপারটা এসেছে কিনা তা অবশ্য সুকুমার রায়ই বলতে পারবেন। কিন্তু কথা হলো, একটু খোঁচাখুঁচি করলেই বুঝতে পারি যে ফতোয়া যিনি দিচ্ছেন তিনি নিজেই ধোঁয়ায় ঢাকা, নিজের কথা আর কাজের কোনো যুক্তি নিজেই খুঁজে পান না। অনেকটা সেই রাজার মতো ঠা ঠা রোদে গরম জামা গায়ে হেঁটে গনগনে ইটের পাঁজার উপরে বসে সে যে ঠিক কী করে চলেছে তা কেউ বুঝতেই পারছে না। তার গল্পটা এবার শুনে নি। রোদে রাঙা ইটের পাঁজা, তার উপরে বসল রাজা। ঠোঙা ভরা বাদাম ভাজা খাচ্ছে কিন্তু গিলছে না। গায়ে আটা গরম জামা, পুরে পিঠ হচ্ছে ঝামা। রাজা বলে, বৃষ্টি নামা নইলে কিচ্ছু মিলছে না। থাকে সারা দুপুর ধরে বসে বসে চোপটি করে, হাঁড়িপানা মুখটি করে আঁকড়ে ধরে স্লেটটুকু, ঘেমে ঘেমে উঠছে ভিজে, ভেবা চাকা একলা নিজে, হিজিবিজি লিখছে কি যে বুঝছে না কেউ একটুকু। ঝাঁ ঝাঁ রোদ আকাশ জুড়ে, মাথাটার ঝাঁঝেরা ফুঁড়ে, মগজেতে নাচছে ঘুরে রক্তগুলো ঝনরঝন। ঠাঠা পড়া দুপুর দিনে রাজা বলে, আর বাঁচিনে, ছুটে আন বরফ কিনে, করছে কেমন গা ছনছন। সবে বলে, হায় কি হলো, রাজা বুঝি ভেবেই মলো, ও গো রাজা মুখটি খোলো, কও না ইহার কারণ কি। রাঙা মুখ পানসে যেন, তেলে ভাজা আম শিহেন, রাজা এত ঘামছে কেন, শুনতে মোদের বারণ কি। রাজা বলে, এইবা শুনে যে কথাটা ঘুরছে মনে, মগজের নানান কোণে আনছি টেনে বাইরে তাই, সে কথাটা বলছি শোনো, যতই ভাবো যতই গোনো, নাহি তার জবাব কোনো, কুল কিনারা নাই রে হায়, লেখা আছে পুঁথির পাতে, ন্যাড়া যায় বেল তলাতে, নাহি কোনো সন্দ তাতে, কিন্তু প্রশ্ন কবার যায়, এ কথাটা একদিনেও পারেনি কো বুঝতে কেউ, লেখেনি কো পুস্তকেও, দিচ্ছে না কেউ জবাব তাই, লাখোবার লাখোবার যায় যদি সে, যাওয়া তার ঠেকায় কিসে, ভেবে তাই পাই না দিশে, নাই কিচ্ছু উপায় তার। এ কথাটা যেমনি বলা, রোগা এক ভিস্তিওয়ালা ঢিপ করে বাড়িয়ে গলা প্রণাম করল দুপায় তার, হেসে বলে, আগে সে কি, এতে আর গোল হবে কি, ন্যাড়াকে তো নিত্যি দেখি আপন চোখে পরিষ্কার, আমাদেরই বেলতলা সে, ন্যাড়া সে তা খেলতে আসে, হরে দরে হয়তো মাসে নিদেন পক্ষে 25 বার। আচ্ছা আপনি বলুন একটা সামান্য প্রশ্ন, সেটা আদৌ কোনো প্রশ্ন কিনা সে নিয়েও সংশয় আছে, আর সেই প্রশ্নটা নিয়েই এত কাণ্ড হয়ে গেল। হ্যাঁ আমরা বলতেই পারি যে আবোল তাবোল এসব কি না হয়, কিন্তু একটু যদি ভেবে দেখি তাহলে দেখব যে বিষয়টাকে সত্যি কি আবোল তাবোল ননসেন্স বলে উড়িয়ে দেওয়া যায়। রাজ্য শাসনের মতো জরুরি কাজ ফেলে একটা তুচ্ছ বিষয় নিয়ে দেশের রাজা এমনভাবে মেতে উঠেছে, এ ছবি কি শুধুই আবোল তাবোলের পাতায়? দিনে দুপুরে টিভির পর্দায় এমন ছবি কি আমরা খুঁজে পাই না? শাসকের কোথায় থাকার কথা, শাসক কোথায় বসে থাকে আর কি করে চলে নিজেদের চোখে দেখতে পাই না আমরা, বলুন? তাহলে সুকুমার রায় কি ভুলটা বলেছিলেন? আমাদের বাস্তবটাই তো তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন, আর তাও আজ নয়, 100 বছর আগে। আর শুধু একা রাজা নাকি, তাঁর গোটা পারিষদ বর্গ, এমনকি তার আত্মীয় স্বজন মিলেও যে ভূতের নৃত্য শুরু করে দিতে পারে এমনটা আমরা নিজেদের চোখে বাস্তবে দেখার আগে না হয় সুকুমার রায় কল্পনায় সেটা দেখে ফেলেছিলেন, কিন্তু কাগজে ডিজিটালে টিভিতে সেই বোম্বাকরের রাজা আর তার আত্মীয় স্বজন এখন কিন্তু পুরো ভরে আছে। শুনে দেখুন তো, এই খবরগুলোই কি আমাদের রোজ কানে আসে না? কেউ কি জানো সদাই কেন বোম্বাকরের রাজা ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখে আমসত্ত্ব ভাজা? রানীর মাথায় অষ্টপ্রহর কেন বালিশ বাঁধা? পাউরুটিতে পেরেক ঠোকে কেন রানীর দাদা? কেন কেন সেথায় সর্দি হলে ডিগবাজি খায় লোকে?
জোছনা রাতে সবাই কেন আলতা মাখায় চোখে, ওস্তাদেরা লেপ মুড়ি দেয় কেন মাথায় ঘাড়ে, টাকের পরে পণ্ডিতেরা ডাকের টিকিট মারে, রাত্রে কেন ট্যাগ ঘড়িটা ডুবিয়ে রাখে ঘিয়ে, কেন রাজার বিছনা পাতে শিরিশ কাগজ দিয়ে, সবাই কেন কেন চেঁচায় রাজা হুক্কা হুয়া বলে, মন্ত্রী কেন কলসি বাজায় বসে রাজার কোলে, সিংহাসনে ঝোলাই কেন ভাঙা বোতল শিশি, কুমড়ো নিয়ে কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে কেন কেন রাজার পিসি, রাজার খুড়ো নাচেন কেন হুঁকোর মালা পরে, এমন কেন ঘটছে তা কেউ বলতে পারো মোরে। রাগটাকে কন্ট্রোল করে শানিত ব্যঙ্গে বদলে দিতে সুকুমার রায় শিখিয়েছিলেন আমাদের 100 বছর আগে। এই বোম্বাগড়ের রাজার দরবারটা আমাদের খুব চেনা লাগলো না? আমরা তো আজকাল লোকসভা বিধানসভার অধিবেশনের নানান ছবির টিভির পর্দায় দেখতে পাই। আসলে প্রতিদিন টিভিটা অন করলেই এত রকমের খবর আপনা আপনি কানে চলে আসে, আর শুনতে শুনতে আমাদের ঠিক করে নিতে হয় যে বোম্বাগড় রাজ্যে থাকতে গেলে ওই হুক্কা হুয়া শ্রেণীর দলে ভিড়েই থাকতে হবে কি না। একটু ব্যতিক্রম হয়েছে কি জাহান একেবারে কয়লা, সেই মন্ত্রীর কথা বুঝি শোনেননি, সেই যে রাজদরবারে একটু আধটু অন্যরকম হতে গিয়েই কি ফ্যাসাদেই না পড়েছিল। তাই আগে ভাগে সাবধানে থাকুন, আপনার চোখে যা সামান্য রাজামশাইয়ের কাছে হয়তো তা ভারী অন্যায়। শোনেননি সুকুমার রায়ের সেই মন্ত্রীকে নিয়ে কি হয়েছিল? এ তো আজকাল সবাই জানে, আপনি শোনেননি, তাহলে এখন আপনার জন্যই বলছি। সিংহাসনে বসল রাজা, বাজলো কাঁসর ঘণ্টা, ছটফটিয়ে উঠল কেঁপে মন্ত্রীবুড়োর মনটা। বললে রাজা, মন্ত্রী তোমার জামায় কেন গন্ধ? মন্ত্রী বলে, এসেন্স দিছি, গন্ধ তো নয় মন্দ। রাজা বলেন, মন্দ ভালো দেখুক সুখে বদ্দি। বদ্দি বলে, আমার আমার নাকে বেজায় হলো সর্দি। রাজা হাঁকেন, বলাও তবে রামনারায়ণ পাত্র। পাত্র বলে, নস্যি নিলাম এক্ষুনি এই মাত্র, নস্যি দিয়ে বন্ধ যে নাক, গন্ধ কোথায় ঢুকবে? রাজা বলেন, কোটাল তবে এগিয়ে এসো শুঁকবে। কোটাল বলে, পান খেয়েছি মশলা তাই কর্পূর, গন্ধে তারি মুন্ড আমার একেবারে ভরপুর। রাজা বলেন, আসুক তবে শের পালোয়ান ভীম সিং। ভীম বলে, আজ কাছে আমার সমস্ত গা ঝিমঝিম, রাত্রে আমার বোখার হলো, বলছি হুজুর ঠিক বাত। বলেই শুলো রাজসভাতে চক্ষু বুঝে চিৎপাত, রাজার শালা চন্দ্রকেতু, তারই ধরে শেষটা বলল রাজা, তুমি না হয় করো না ভাই চেষ্টা। চন্দ্র বলেন, মারতে চাও তো ডাকাও না কো জল্লাদ, গন্ধ শুকে মরতে হবে এ আবার কি আল্লাদ। ছিল হাজির বৃদ্ধ নজির, বয়সটি তার 90, ভাবল মনে ভয় কেন আর, একদিন তো মরবই। সাহস করে বললে বুড়ো, মিথ্যে সবাই বকছিস, শুকতে পারি হুকুম পেলে, এবং পেলে বকছিস। রাজা বলেন, 1000 টাকা ইনাম পাবে সদ্য। তাই না শুনে উৎসাহেতে উঠল বুড়ো মদ্য, জামার পরে নাক ঠেকিয়ে শুঁকলো কত গন্ধ, রইল অটল দেখল লোকে বিস্ময়ে বাক বন্ধ। রাজ্যে হলো জয় জয়কার, বাজলো কাঁসর ঢক্কা, বাপরে কি তেজ বুড়োর হারে, পায় না সে যে অক্কা। এই এই বৃদ্ধদের নিয়েই ভারী মুশকিল। না 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 না, বৃদ্ধ মানে বয়সে যারা বৃদ্ধ আমরা তাদের কথা বলছি না, স্বভাবে যারা বৃদ্ধ তাদের নিয়েই যত ঝামেলা। রাজদরবারে না হয় এক বুড়ো নাপিত ইনামের লোভে এমন একটা কাজ করেই ফেলেছে, পারিষদবর্গরা শুধু অম্বিতম্বি করেই তো সারা, কাজের কাজ করার মতো লোক আর সেখানে কোথায়? কিন্তু ওই যে স্বভাবে বৃদ্ধ যারা, তাদের নিয়ে একটা মুশকিলও আছে জানেন। সুকুমারের কলমের আঁচড়ে বেচারা শ্যামা দাস সেরকমই একজন বৃদ্ধর হাত থেকে কোনো ক্রমে পালিয়ে বাঁচে ঠিকই, কিন্তু কজনের কপালই বা শ্যামা দাসের মতো হয়? ভয়ানক কাজের মধ্যে অথবা একটু নিজের মতো করে সময় কাটাবেন বলে হয়তো ঠিক করেছেন, এমন সময় উপযাজক হয়ে এসে আপনাকে জ্ঞান দিয়ে যাবে
এমন মানুষের সঙ্গে দেখা আপনার কখনো না কখনো নিশ্চয়ই হয়েছে। আর তাদের কিন্তু সব বিষয়ে জ্ঞান, আর সেই জ্ঞানের পাহাড়টা সেই দিগ্গজ মানুষগুলো, মানে সব জানতা মানুষগুলো আপনার উপরে চাপিয়ে দিয়ে কি সুখ যে পায়। ওই যে শুনুন না, তেমনই একটা লোক শ্যামাদাসকে ডাকছে। ও শ্যামাদাস, আয় তো দেখি, বস তো দেখি এখানে, সেই কথাটা বুঝিয়ে দেব পাঁচ মিনিটে, দেখে নে। কে জ্বর হয়েছে? মিথ্যে কথা, ওসব তোদের চালাকি। এই যে বাবা চেঁচাচ্ছিলি, শুনতে পাইনি, কালাকি। মামার ব্যামো, বদ্যি ডাকবি, ডাকিস না হয় বিকেলে, না হয় আমি বাতলে দেব বাঁচবে মামা কি খেলে। আজকে তোকে সেই কথাটা বোঝাবই, বোঝাবো, না বুঝবি তো মগজে তোর গজাল মেরে গুঁজাবো। হ্যাঁ, কোন কথাটা তাও ভুলেছিস, ছেড়ে দিচ্ছিস হাওয়াতে? কি বলেছিলে পরশু রাতে বিষ্ণু বোসের দাওয়াতে? ও তো ভুলিস নি তো, বেশ করেছিস। আবার শুনলে খেতি কি? বড় যে তুই পালিয়ে বেড়াস, মারাস নে যে এদিকে। আর বলছি দাঁড়া, ব্যস্ত কেন, বস তাহলে নিচুতেই। আজকালের এই ছোকরাগুলোর তর্ষ হয় না কিছুতেই। ওই আবার দেখো, বসলি কেন, বইগুলো আন নামিয়ে, তুই থাকতে মুটের বোঝা বইতে যাবো আমি। এ সাবধানে আন, ধরছি দাঁড়া। সেই আমাকেই ঘামালি, হ্যাঁ এই খেয়েছে, কোন আক্কেলে শব্দ কষ্টা নামালি, ঢের হয়েছে। আয় দেখি তুই, বস তো দেখি এদিকে। ওরে গোপাল, গোটা কয়েক পান দিতে বল খেদিকে। তো বলছিলাম কি, বস্তুপিণ্ড সূক্ষ্ম হতে স্থূলেতে, অর্থাৎ কিনা লাগছে ঠেলা পঞ্চভূতের মূলেতে। গোড়ায় তবে দেখতে হবে কোত্থেকে আর কি করে রস জমে এই প্রপঞ্চময় বিশ্বতরুর শিকরে। অর্থাৎ কিনা এই মনে কর রোদ পড়েছে ঘাসেতে, এই মনে কর চাঁদের আলো পড়ল তারই পাশেতে। আবার দেখো, এর মধ্যে হাই তোলবার মানে কি? আকাশ পানে তাকাশ খালি, যাচ্ছে কথা কানে কে? হ্যাঁ কি বললি তুই? এইসব শুধু আবোল তাবোল বকুনি? ওরে বুঝতে হলে মগজ লাগে, বলেছিলাম তখনই, মগজ ভরা গোবর তোদের হচ্ছে ঘুঁটে শুকিয়ে, যাই কি দেওয়া কোনো কথা তার ভেতরে ঢুকিয়ে। ও শ্যামাদাস, উঠলি কেন, কে বল যে চাস পালাতে, না শুনবি তো মিথ্যে, সবাই আসিস কেন জ্বালাতে? তত্ত্ব কথা যায় না কানে, যতই মরি চেঁচিয়ে, ইচ্ছে করে এই ডানপিটেদের কান মলে দি পেঁচিয়ে। শুনলেন, ব্যাপারটা কিন্তু এমন কিচ্ছু নয়, খুব সাধারণ একটা ব্যাপার, বলতে গেলে এটা বোঝার মতো কোনো বিষয়ই নয়। আর তাকে ঘিরেই কত গুরুগম্ভীর লেকচার। সমাজে এই রকম লেকচার সর্বস্ব মানুষ আজকাল কিন্তু বেশ সুলভ। না না, এ কিন্তু বাংলার কালচার বলে তাচ্ছিল্য করবেন না একদম। আপনি কি জানেন খোদ লন্ডনেও এমন তিলকে তাল করার মতো ঘটনা আকছার ঘটত? আর তাই নিয়েই তো সুকুমার রায় লিখেছিলেন ক্ষুরোর কল। গবেষকদের থেকে জানা গেছে যে লন্ডনে সে সময় খুব সাধারণ একটা কাজ করার জন্য এমন সব জবরজং যন্ত্রপাতি বানানো হতো যে তাদের নিয়ে সেখানকার শিল্পী সাহিত্যিকরাই ব্যঙ্গ করতেন। এমনই সব ব্যঙ্গচিত্রের ছবি দেখেই ক্ষুরোর কলের ভাবনা মাথায় এসেছিল সুকুমার রায়ের। ক্লাসিক স্রষ্টা তো, দেখুন তার সেই আজগুবি যন্ত্র থেকেই বর্তমান বাজার অর্থনীতির সব থেকে বড় ট্রেন্ড টিজি, টার্গেট গ্রুপ। এই একটা শব্দ কেমন ফুটে বেরিয়ে এলো, আর যে শব্দটায় ভর করেই এখন গোটা দুনিয়া চলছে। সেই টার্গেটকে অ্যাচিভ করার জন্য যে প্রাণান্তকর লড়াইয়ের ময়দানে বাংলা থেকে বুলগেরিয়া, গোটা দুনিয়া সমান তালে ছুটছে, এ কথা আমরা কেউ কেউ অস্বীকার করতে পারবো না। তবে না, এত ছুটেও টার্গেট কিন্তু আমরা কেউ অ্যাচিভ করতে পারছি না, ছুঁতেই পারছি না তাকে। তবু ওই ছুটতে তো হবেই, আসলে সে কল যে এমনটাই। কল করেছে নাজুব রকম চণ্ডীদাসের খুড়ো, সবাই শুনে সাবাস বলে পাড়ার ছেলে বুড়ো। খুড়োর যখন অল্প বয়স, বছর খানেক হবে, উঠল কেঁদে গুঙ্গা বলে, ভীষণ অট্টরবে, আর তো সবাই মামা গাগা আবোল তাবোল বকে। খুড়োর মুখে গুঙ্গা শুনে চমকে গেল লোকে, বললে সবাই, এই ছেলেটা মাছলে পড়ে তবে বুদ্ধি জুড়ে সংসারে একটা কিছু হবে। সেই খুড়ো আজ কল করেছেন আপন বুদ্ধি বলে,
পাঁচ ঘন্টার রাস্তা যাবেন দেড় ঘন্টায় চলে। দেখে এলাম কলটি অতি সহজ এবং সোজা, ঘন্টা পাঁচেক ঘাঁটলে পরে আপনি যাবে বোঝা। বলবো কি আর কলের ফিকির, বলতে না পাই ভাষা, ঘাড়ের সঙ্গে যন্ত্র জুড়ে একেবারে খাসা। সামনে তাহার খাদ্য ঝোলে যার যে রকম রুচি, মন্ডা, মিঠাই, চপ, কাটলেট, খাজা কিংবা লুচি, মন বলে তাই খাবো খাবো, মুখ চলে যায় খেতে, মুখের সঙ্গে খাবার ছোটে পাল্লা দিয়ে মেতে। এমনি করে লোভের টানে খাবার পানে চেয়ে উৎসাহেতে হুঁশ রবে না, চলবে কেবল ধে। হেসে খেলে দুদশ যোজন চলবে বিনা ক্লেশে, খাবার গন্ধে পাগল হয়ে জিভের চলে ভেসে। সবাই বলে সমস্বরে, ছেলে জোয়ান বুড়ো অতুল কীর্তি রাখল ভবে চণ্ডীদাসের খুড়ো। এই খুড়োর কলের ফাঁদে পড়ে শুধু যে মানুষ ছুটছে তা কিন্তু মোটেও ভাববেন না। আসলে ছোটাটাই এক ধরনের ট্রেন্ড হয়ে গেছে, মানুষ পশু পাখি গাড়ি ঘোড়া সবাই ছুটছে, সবার বড্ড তাড়া, শহর জুড়ে এসে এক বেজায় হুরুম দুরুম, সবাই সবার আগে যাবে, এ ওকে ঠেলে এ তাকে মেরে তাকে ডিঙিয়ে শুধু ছুটছে আর ছুটছে, ছুটছে আর ছুটছে, ছুটছে মোটর ঘটর ঘটর, ছুটছে গাড়ি জুড়ি, ছুটছে লোকে নানান ঝোঁকে করছে হুড়োহুড়ি, ছুটছে কত খ্যাপার মতো, পড়ছে কত চাপা, সাহেব মেমে থমকে থেমে বলছে মামা পাপা। আমরা তবু তবলা ঠুকে গাচ্ছি কেমন তেড়ে, দাঁড়ে দাঁড়ে দ্রুম দেড়ে দেড়ে দেড়ে। বর্ষাকালে বৃষ্টি বাদল রাস্তা জুড়ে কাদা, ঠান্ডা রাতে সর্দি বাতে মরবি কেন দাদা, হোক না সকাল হোক না বিকেল, হোক না দুপুরবেলা, থাক না তোমার আপিস যাওয়া, থাক না কাজের ঠেলা, এই দেখো না চাঁদনি রাতের গান এনেছি কেড়ে, দাঁড়ে দাঁড়ে দ্রুম দেড়ে দেড়ে দেড়ে। মুখ্য যারা হচ্ছে সারা, পড়ছে বসে একা, কেউ বা দেখো কাঁচুর মাচুর, কেউ বা ভেবা চাকা, কেউ বা ভেবে হদ্দ হলো মুখটি যেন কালি, কেউ বা বসে বোকার মতো মুন্ডু নাড়ে খালি, তার চেয়ে ভাই ভাবনা ভুলে গাও না গলা ছেড়ে, দাঁড়ে দাঁড়ে দ্রুম দেড়ে দেড়ে দেড়ে। বেজার হয়ে যে যার মতো করছো সময় নষ্ট, হাঁটছো কত খাটছো কত পাচ্ছো কত কষ্ট, আসল কথা বুঝছো না যে, করছো না যে চিন্তা, শুনছো না যে গানের মাঝে তবলা বাজে থিন্তা, পাল্লা ধরে গায়ের জোরে গিটগিরি দাও ঝেড়ে, দাঁড়ে দাঁড়ে দ্রুম দেড়ে দেড়ে দেড়ে। তবে সাবধান, এত ছোটাছুটির মধ্যে কোথায় যেতে হবে সেই ঠিকানাটা কিন্তু ভুলবেন না, কারোর ওপরে ভরসা করবেন না, ঠিকানা না পেলেন তো তবু আচ্ছা, আপনি নিজের মতো ছুটে যান। তবে ভুলেও যদি কাউকে আপনার গন্তব্য জিজ্ঞেস করেছেন তো নাকে এমন দড়ি দিয়ে আপনাকে ঘোড়া বেঁচে দেখবেন যেখান থেকে শুরু করেছিলেন, আবার সেখানেই আপনাকে ফিরে আসতে হয়েছে। না না না, অবশ্য শুধু একতরফা দোষ দিয়েই লাভ নেই, কোথায় পৌঁছতে চাইছেন তার সঙ্গে কি সম্পর্ক সে বিষয়টাও তো স্পষ্ট করে জানতে হবে, আর কজনই বা তা জানে, আর তাই প্রশ্ন উত্তর মিলে এমন গলিঘুজি সৃষ্টি করে যে সেখানে আদতে কিছু খুঁজেই পাওয়া যায় না, শুধু ঘুরে মরাই সার হয়। ভেবে দেখুন তো, আপনি কি চান তা কি আপনি সত্যি নিজে ঠিক করে জানেন? তাহলে যা পাচ্ছেন তা আপনার চাহিদা পূরণ করতে পারবে কি? নইলে কিন্তু জগমোহন আপনাকে ঠিক এমন করেই ঘুরিয়ে মারবে। আরে আরে জগমোহন, এসো এসো এসো, বলতে পারো কোথায় থাকে আদ্যানাথের মেশো? হ্যাঁ, আদ্যানাথের নাম শুনুনি, হগেনকে তো চেনো, শ্যামবাগজি খগেনেরই মামা শ্বশুর চেনো, শ্যামের জামাই কেষ্টমোহন, তার যে বাড়িওয়ালা কি যেন নাম ভুলে গেছি, তারই মামার শালা, তারই পিসের খুড়তুতো ভাই আদ্যানাথের মেশো। লক্ষ্মী দাদা, ঠিকানা তার একটু জেনে এসো। ঠিকানা চাও? বলছি শোনো, আমরা তলার মোড়ে তিন মুখো তিন রাস্তা গেছে, তারই একটা ধরে চলবে সিধে নাক বরাবর, ডান দিকে চোখ রেখে চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে,
দেখবে সেথায় ডাইনে বাঁয়ে পথ গিয়েছে কত, তারই ভেতর ঘুরবে খানিক গোলক ধাঁধার মতো। তারপরেতে হঠাৎ বেঁকে ডাইনে মোচড় মেরে ফিরবে আবার বাঁয়ের দিকে তিনটে গলি ছেড়ে, তবেই আবার পড়বে এসে আমরা তলার মোড়ে। তারপরে যাও যেথায় খুশি, জ্বালিও নাকো মোড়ে। ঠিকানা যা বহর শুনলেন সেই অনুযায়ী ঠিকানা মিলিয়ে গন্তব্যে পৌঁছতে গেলে আপনার হাতরে বেড়ানো ছাড়া আর কোনো উপায় নেই। যারা হাতরে বেড়ায় তাদের কি বলে বলুন তো? হাতুড়ে। আর এই হাতুড়ে শ্রেণীকে সুকুমার রায় দেখেছিলেন প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে। যুদ্ধ তখন সবে শেষ হয়েছে। ব্রিটিশ ভারতীয় প্রশাসনে যোগ্য সিভিল সার্ভিস কর্মীর অভাবে তখন এক বিতিকিচ্ছেরি কাণ্ড। নতুনদের ওপরে এক গাদা দায় চাপানোয় তাদের তো নাভিশ্বাস। এদিকে দেশের প্রশাসন একেবারে মুখ থুবড়ে পড়েছে। আর এই প্রেক্ষিতেই সুকুমার রায় তাঁর হাতুড়ে কবিতাটি লিখেছিলেন বলে গবেষকরা মনে করছেন। তবে এই হাতরে বেড়ানো অযোগ্য কর্মীর দল যে শুধু তখনই ছিল এমনটা কিন্তু নয়। এখনও দেখবেন দিব্যি ধোপ দুরস্ত পোশাক পরে চেয়ার আলো করে বসে থাকা এমন কিছু মানুষজন, যাদের চেয়ারের জন্যই আপনি তাদের ভরসা করেছিলেন বটে, কিন্তু আপনার সে ভরসা একেবারে জলে গেল। আর তা বুঝতে আপনার বেশি সময়ও লাগবে না, তারা আসলে একেবারে জালি। আর এই জালির সংসার কিন্তু বেশ সাজানো গোছানো ঝাঁচকচকে। এই তো দেখুন না দিব্যি এক ঝাঁচকচকে নার্সিংহোম কত সুন্দর করে সাজানো, ঢুকলেই কি সুন্দর আদব কায়দায় ব্যবহার পাবেন। ভাববেন অসুস্থ শরীরটাকে আপনি বোধ হয় এবার নিশ্চিন্তে এদের হাতে তুলে দিতে পারবেন। কিন্তু তখনও তো আপনি জানেনই না যে ভেতরের ডাক্তাররা আসলে ঠিক কী রকম। তেমনই এক চরিত্র সদর্পে বলছে, একবার দেখে যাও ডাক্তারি কেরামত, কাটা ছেঁড়া ভাঙা চেরা চটপট মেরামত, কয়েছেন গুরু মোর শোনো শোনো বৎস, কাগজের রোগী কেটে আগে করো মৎস। উৎসাহে কি না হয়, কি না হয় চেষ্টায়, অভ্যেসে চটপট হাত পাকে শেষটায়। খেটে খুঁটে জল হলো শরীরের রক্ত, শিখে দেখি বৃত্তেটা নয় কিছু শক্ত, কাটা ছেঁড়া ঠুকঠাক কত দেখো যন্ত্র, ভেঙে চুরে জুড়ে দেই তারও জানি মন্ত্র। চোখ বুঝে চটপট বড় বড় মূর্তি, যত কাটি ঘ্যাস ঘ্যাস তত বাড়ে ফুর্তি, ঠ্যাং কাটা গলা কাটা কত কাটা হস্ত, শিরিষের আঠা দিয়ে জুড়ে দিই চোস্ত। এইবারে বলি তাই রোগী চাই জ্যান্ত, ওরে ভোলা গোটা ছয় রোগী ধরে আনত। গেঁটে বাতে ভুগে মরে ওপাড়ার নন্দী, কিছুতেই সারাবে না এই তার ফন্দি, একদিন এনে তারে এইখানে ভুলিয়ে গেঁটে বাত ঘেঁটে ঘুটে সব দেব ঘুলিয়ে, কার কানে কটকট কার নাকে সর্দি, এসো এসো ভয় কিসে আমি আছি বদ্দি। শুয়ে কেরে ঠ্যাং ভাঙা ধরে আন এখানে, স্ক্রুপ দিয়ে এঁটে দিব কীরকম দেখে নে, গাল ফোলা কাঁদো কেন দাঁতে বুঝি বেদনা, এসো এসো ঠুকে দি আর মিছে কেঁদো না, এই পাশে গোটা দুই ওই পাশে তিনটে, দাঁতগুলো টেনে দেখি কোথা গেল চিমটে, ছেলে হও বুড়ো হও অন্ধ কি পঙ্গু, মোর কাছে ভেদ নাই কলেরা কি ডেঙ্গু, কালা জ্বর পালা জ্বর পুরানো কি টাটকা, হাতুড়ির এক ঘায়ে একেবারে আটকা। ব্যাপারটা বুঝলেন তো, যে ঘটনাটা যেভাবে দেখছেন সেটা আসলে সত্যি তেমন নয়, ওটা আপনাকে দেখানো হচ্ছে, মানে ওটা তার ছায়া, চলতি কথায় যাকে আমরা ইমেজ বলি। মনে নেই সেই যে পুরনো দিনের বড়রা বলতেন ভান করিস না, এ তো সেই ভান, ধরে ধরে করছেন অথচ ধরতে পারছেন না। আরে ধরবেন কি করে, সবটাই যে ছায়াবাজি। তবে সেটা বুঝতে বুঝতে আপনি অজান্তেই আরও কত যে ছায়ার সঙ্গে জড়িয়ে পড়বেন তাকে জানে, জীবনের গোটাটাই না ছায়াবাজি করতে করতেই কেটে যায়। অবশ্য চিন্তা নেই, আসলের চেয়ে নকলটা কিন্তু অনেক বেশি চকচকে। সেই যে ছোটবেলায় শুনেছিলাম একটা প্রবাদ, যাহা চকচক করে তাহাই সোনা নয়, শুনেছিলাম বটে কিন্তু মনে রাখিনি না, রাখলে কি আর আসল নকলের তফাত করতে ভুলে যেতাম। এই তো নিজেরাই দেখুন না, খাঁটি বলে ভেবে চিনতে যাদের এনে সিংহাসনে বসিয়েছিলাম আসলে যে তাদের
ছায়া দেখে ভুল করেছিলাম সেটা কিন্তু আমরা বুঝতে পারিনি, এখন হাত কামড়াচ্ছি। আসলে কি জানেন তো, এই ছায়ারাই বিকোয় বেশি, নজর কাড়ে বেশি। এই ছায়ারই বিক্রিবাটা কতটা জমে উঠেছে চলুন তবে শুনি। আজগুবি নয়, সত্যিকারের কথা, ছায়ার সাথে কুস্তি করে গাত্রে হলো ব্যথা। ছায়া ধরার ব্যবসা করি তাও জানো না বুঝি, রোদের ছায়া চাঁদের ছায়া হরেক রকম পুঁজি। শিশির ভেজা সত্য ছায়া, সকালবেলায় তাজা, গ্রীষ্মকালে শুকনো ছায়া, ভীষণ রোদে ভাজা। চিলগুলো যায় দুপুর বেলায় আকাশ পথে ঘুরে, ফাঁদ ফেলে তার ছায়ার উপর খাঁচায় রাখি পুরে। কাগের ছায়া বগের ছায়া দেখছি কত ঘেঁটে, হালকা মেঘের পানসে ছায়া তাও দেখেছি ছেটে। কেউ জানে না এসব কথা, কেউ বোঝে না কিছু, কেউ ঘোরে না আমার মতো ছায়ার পিছু পিছু। তোমরা ভাবো গাছের ছায়া অমনি লুটায় ভুয়ে, অমনি শুধু ঘুমায় বুঝি শান্ত মতন শুয়ে। আসল ব্যাপার জানবে যদি আমার কথা শোনো, বলছি যা তা সত্যি কথা, সন্দেহ নাই কোনো। কেউ যবে তার রয় না কাছে, দেখতে নাহি পায়, গাছের ছায়া ছটফটিয়ে এদিক ওদিক চায়, সেই সময়ে গুড় গুড়িয়ে পিছন হতে এসে ধামায় চেপে ধপাস করে ধরবে তারে ঠেসে। পাতলা ছায়া, ফোকলা ছায়া, ছায়া গভীর কালো, গাছের চেয়ে গাছের ছায়া সব রকমই ভালো। গাছগাছালি শেকড় বাকল মিথ্যে সবাই গেলে, বাপরে বলে পালায় ব্যাম ছায়ার ওষুধ খেলে। নিমের ছায়া ঝিঙের ছায়া তিক্ত ছায়ার পাক, যেই খাবে ভাই অঘোর ঘুমে ডাকবে তাহার নাক। চাঁদের আলোয় পেঁপের ছায়া ধরতে যদি পারো, শুকলে পরে সর্দি কাশি থাকবে না আর কারো। আমড়া গাছের নোংরা ছায়া কামড়ে যদি খায়, ল্যাংরা লোকের ঠ্যাং গজাবে সন্দেহ নাই তায়। আষাঢ় মাসের বাদলা দিনে বাঁচতে যদি চাও, তেঁতুল তলার তপ্ত ছায়া হপ্তা তিনে খাও। মৌয়া গাছের মিষ্টি ছায়া ব্লটিং দিয়ে শুষে, ধুয়ে মুছে সাবধানেতে রাখছি ঘরে পুষে, পাক্কা নতুন টাটকা ওষুধ একেবারে দিশি, নাম করেছি সস্তা বড় ১৪ আনা শিশি। এই ছায়া বা ইমেজ একদিকে যেমন বিকোয় বেশি, তেমনই এই ছায়া ব্যবসায়ী টোটকা গোপনে রোগ সারানোর বিজ্ঞাপনগুলোকেও কি মনে করিয়ে দেয় না? তাছাড়া নানান আষাঢ়ে গল্প ফেঁদে টোটকা বিক্রির চক্র যে আজও চলে তা তো আমরা সকলেই জানি। আর এইভাবেই আবোলতাবোলের কবিতাগুলো সামাজিক নানান কুপ্রথা কুসংস্কার আর অবাঞ্ছিত কাজকর্মের বিরুদ্ধে তীব্র ব্যঙ্গে বা শ্লেষে ঝলসে ওঠে। আবার জার্মান যুদ্ধজাহাজের ঠেলায় ব্রিটিশ ভারতের গেল গেল রব নিয়ে সুকুমার রায় লেখেন একটা অসামান্য কবিতা, গানের গুঁতো। একটা লোকের বিকট গান গাওয়া যে একটা যুদ্ধজাহাজের গোলাবর্ষণের বিকট আওয়াজের মতোই পিলে চমকানো আর পীড়াদায়ক, তা বুঝতে সুকুমার রায়ের মতো সুরের সমজদার হওয়ার সঙ্গে সঙ্গে খেয়াল রসের রাজাও হতে হয়। আসলে সমকালীন ঘটনার অভিঘাতে লেখা হলেও কবিতাগুলো গভীরতা আর ব্যাপ্তিতে মহাকালের পানসে চড়ে কোন সুদূরে যে ভেসে যায় তার নাগাল পাওয়া কঠিন। এখানে আরও একটা দিক কিন্তু ফুটে উঠেছে জানেন, অল্প বিদ্যা ভয়ঙ্করী। আসলে নিজের যতটুকু জ্ঞান তাতে কোথায় আরও শান দেবে তা নয়, ছুতো পেলেই সেই জ্ঞানের আস্ফালন করতে করতেই শেষ হয়ে যায়। আর যারা শুনছে তারাও তেমনই, সেই অল্প জ্ঞানকেই আহা বাহা করে তাকে এমন ওপরে তুলে দেয় যে আসল বিদ্যার প্রতি কারো দৃষ্টিও পড়ে না। আর এখন তো শিল্প সংস্কৃতির দরবারটাই যেন পুরো হাওয়াই বাজির মতো, কে যে কোথায় যায় তার আর কোনো খোঁজও মেলে না, ওই যে সবটাই আসলে ছায়াবাজি। এমনই একজনের গল্প বলবো এবার, যার গানের গুঁতোয় সবাই প্রায় দিশেহারা। গান জুড়েছেন গ্রীষ্মকালে ভীষ্মলোচন শর্মা, আওয়াজখানা দিচ্ছে হানা দিল্লি থেকে বর্মা, গাইছে ছেড়ে প্রাণের মায়া, গাইছে তেড়ে প্রাণপণ, ছুটছে লোকে চারদিকেতে ঘুরছে মাথা ভন ভন, মরছে কত জখম হয়ে, করছে কত ছটফট, বলছে হেঁকে
প্রাণটা গেল, গানটা থামাও ঝটপট। বাঁধন ছেঁড়া মহিষ ঘোড়া পথের ধারে চিৎপাত, ভীষ্মলোচন গাইছে তেড়ে নাইকো তাহে দৃকপাত। চার পাতুলি জন্তুগুলি পড়ছে বেগে মূর্ছায়, লাঙুল খাড়া পাগল পাড়া বলছে রেগে দুয়ার ছাই। জলের প্রাণী অবাক মানি গভীর জলে চুপচাপ, গাছের বংশ হচ্ছে ধ্বংস পড়ছে দেদার ঝুপঝাপ। শূন্য মাঝে ঘূর্ণা লেগে ঠিকবাজি খায় পক্ষী, সবাই হাঁকে আর না দাদা গানটা থামাও লক্ষ্মী। গানের দাপে আকাশ কাঁপে, দালান ফাটে বিলকুল, ভীষ্মলোচন গাইছে ভীষণ খোশ মেজাজে দিলখুল। এক যে ছিল পাগলা ছাগল, এমনি সেটা ওস্তাদ, গানের তালে শিং বাগিয়ে মারলো গুঁতো পশ্চাৎ। আর কোথা যায়, একটি কথায় গানের মাথায় ডান্ডা, বাপরে বলে ভীষ্মলোচন একেবারে ঠান্ডা। সেই সবাই কি আর একই রকম বোকা, বাজারে এত হই হই করে নকল বিকোয় আর তাকেও ধরতে পারে না। তবে হ্যাঁ, পরিষ্কার করে সেটা বলতে হবে। আচ্ছা, নকল ধরার ধকলটা কি একটু বেশি? আর সেই ধকলটা যারা নিতে পারে তারাও যে তারপরে খুব একটা বেশি মাথা ঘামায় এমনটা কিন্তু নয় মনে হয়। কেন বলুন তো? কারণ আমার তো মনে হয় তারা ততদিনে নিজেদের হ্যান্ডের সাথে ব্রেনটাও ওয়াশ করে ফেলেছেন। নইলে গঙ্গারামের মতো পাত্র এই সমাজে দিব্যিকলকে পেয়ে যায়। শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে? জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয়, সে পাত্র ভালো। রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন। বিদ্যাবুদ্ধি বলছি মশাই, ধন্যি ছেলের অধ্যবসায় 19টি বার ম্যাট্রিকে সে ঘায়েল হয়ে থামলো শেষে। বিষয় আশয় গরিব বেজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। আর মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার আর একটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে। কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পাণ্ডু রোগে, কিন্তু তারা উচ্চ ঘর, ওই কংসরাজের বংশধর, ওই যে শ্যামলাহিরি বনগ্রামের, কি যেন হয় গঙ্গারামের। যা হোক, এবার পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে। গঙ্গারামের মতো পাত্রের চাহিদা কিন্তু আজও আছে জানেন, আর তার প্রমাণ খবরের কাগজে বা বিভিন্ন ম্যাট্রিমোনিয়াল সাইটে পাত্রপাত্রের বিজ্ঞাপনে পাই। বিয়েতে আজও যে ব্লাড গ্রুপ নয় কোষ্ঠী বিচারই প্রাধান্য পায় তা তো আমরা সবাই জানি। আসলে বাজার, সবটাই বাজার বুঝলেন। খুব সহজে বাজার ধরতে গেলে বেশ চকচকে একটা ছায়া দরকার। আসল কায়ার প্রতি মায়া না বাড়িয়ে ছায়াকে পালিশ করার দিকেই যত নজর। নতুন পোশাক যেমন ফিট করলো কি না বারবার ঘুরিয়ে ফিরিয়ে তা দেখে নিতে হয়, তেমনি নিজের ছায়া মানে ইমেজটাও ঠিক নিজের সঙ্গে খাপে খাপে ম্যাচ হলো কি না সেটাও দেখে নিতে হয়। আর একবার যদি ঢিলে হয়ে যায় তো ফুল কেস, টুক করে কখন যে নিজের আসল চেহারাটা বেরিয়ে পড়বে বোঝাই যাবে না। এই দেখুন না, প্রথম বিশ্বযুদ্ধের পরেই সেই সময়ের ভারত রাষ্ট্রসচিব এডউইন মন্টেগু বেশ ঢাক ঢোল পিটিয়ে ভারতীয়দের প্রতি বেশ অনুকম্পা দেখিয়ে শাসন ব্যবস্থায় তাদের অন্তর্ভুক্তি করানোর ব্যাপারটা বড় সড় লেকচার দিয়ে ফলাও করে প্রচার করলেন। তার ভারত বন্ধু ইমেজটা গোটা লন্ডন দেখে ফেলল। কিন্তু কার্যক্ষেত্রে কি হলো, ব্রিটিশদের ভাওতা কারোর আর বুঝতে বাকি রইল না। আর এসব দেখে সুকুমার রায়ের কলমও থেমে থাকেনি, তিনি লিখলেন, ভয় পেও না ভয় পেও না, তোমায় আমি মারব না, সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারব না। মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগটি নেই, তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্যি নেই। মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছো কতই না, জানো না মোর মাথার ব্যারাম, কাউকে আমি কুঁতোই না। এসো 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 গর্তে এসো, বাস করে যাও 4টি দিন, আদর করে শিখে তুলে রাখবো তোমায় রাত্রি দিন। হাতে আমার মুগুর আছে তাই কি হেথায় থাকবে না,
মুগুর আমার হালকা এমন মারলে তোমায় লাগবে না, অভয় দিচ্ছি শুনছো না যে? ধরবো নাকি ঠ্যাং দুটা? বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা। আমি আছি, গিন্নি আছেন, আছেন আমার নয় ছেলে, সবাই মিলে কামড়ে দেব মিথ্যে এমন ভয় পেলে। যে যার নিজের ইমেজ ফুলিয়ে ফাঁপিয়ে নিজেকে রাজা উজির ভেবে নিতেই পারে, কিন্তু সমস্যাটা কোথায় জানেন? এই সমস্ত ইমেজ সর্বস্ব প্রজন্মের আসলে নিজস্বতা বলেই কিছু তৈরি হয় না। কোনটা যে তার পক্ষে ভালো সেটা বোঝার ক্ষমতাই থাকে না। যখন যাকে ভালো লাগে তখন তাকেই অনুকরণ করে ফেলে। আর বুড়ো আঙুলে এখন তো শুধু স্ক্রল করে গেলেই হলো, দুনিয়ার তামাম ইমেজ নকল করার জন্য হাজির। আর এত কিছু একসঙ্গে গিলতে গিয়ে কেমন কিম্ভূত কিমাকার অবস্থা হয় জানেন? চলুন এবার তাহলে সেটাই বলি। বিদঘুটে জানোয়ার কিমাকার কিম্ভূত, সারা দিন ধরে তার শুনি শুধু খুঁত খুঁত। মাঠ পারে ঘাট পারে কেঁদে মরে খালি সে, ঘ্যান ঘ্যান আবদারে ঘন ঘন নালিশে, এটা চাই সেটা চাই, কত তার বায়না। কি যে চায় তাও চাই বোঝা কিছু চায় না। কোকিলের মতো তার কণ্ঠেতে সুর চাই, গলা শুনে আপনার বলে দৌড় চাই, আকাশেতে উড়ে যেতে পাখিদের মানা নেই তাই দেখে মরে কেঁদে, তার কেন ডানা নেই। হাতিটার কি বাহার দাঁতে আর শুনডে, ওরকম জুড়ে তার দিতে হবে মুন্ডে। ক্যাঙারুর লাফ দেখে ভারী তার হিংসে, ঠ্যাং চাই আজ থেকে ঢ্যাং ঢ্যাঙে চিমসে। সিংহের কেশরের মতো তার তেজ কই, পিছে খাসা গোসাপের খাঁজ কাটা লেজ কই, একলা সেসব হলে মেটে তার ব্যাখ না, যারে পায় তারে বলে মোর দশা দেখ না। কেঁদে কেঁদে শেষটায় আষাঢ়ের বাইশে হলো বিনা চেষ্টায় চেয়েছে যা তাই সে, ভুলে গিয়ে কাঁদাকাটি আহ্লাদে আবেশে, চুপি চুপি একলাটি বসে বসে ভাবে সে, লাফ দিয়ে হুশ করে হাতি কভু নাচে কি, কলা গাছ খেলে পরে ক্যাঙারুটা বাঁচে কি, ভোঁতা মুখে কুহু ডাক শুনে লোকে কবে কি, এই দেহে সুরো নাক খাপ ছাড়া হবে কি, বুড়ো হাতে ওড়ে বলে কেউ যদি গালি দেয়, কান টেনে ল্যাজ মোলে দুও বলে তালি দেয়, কেউ যদি তেড়ে মেড়ে বলে তার সামনেই কোথাকার তুই কেড়ে নাম নেই ধাম নেই, জবাব কি দেবে ছাই, আছে আছে কিছু বলবার, কাঁচু মাচু বসে তাই মনে শুধু তোলপার। নই ঘোড়া নই হাতি নই সাপ বিচ্ছু, মৌমাছি প্রজাপতি নই আমি কিচ্ছু, মাছ ব্যাং গাছ পাতা জল মাটি ঢেউ নই, নই জুতা নই ছাতা, আমি তবে কেউ নই। এমনটাই হয় জানেন, নিজেকে নিয়ে খুশি থাকতে না জানলে ঠিক এমনটাই হয়। আর এই ধরনের ঘ্যান ঘ্যানে পাবলিককে দিয়ে ঠিক যে কী করাবেন আপনি তাও আপনি বুঝে উঠতে পারবেন না। আর সেলফি সর্বস্বই সেলফলেস লোকজনকে শোরুমে দেখতে ভালো লাগে ঠিকই, কিন্তু কোনো কাজে পাঠালেই মুশকিল। অবশ্য অকাজের ভিড় বাড়াতেই তো এদের তৈরি করা হয়েছে, এমন কলের পুতুলদের দিয়েই তো যে কোনো শো হিট করিয়ে দেওয়া যায় তাই না? অবশ্য এই বিপত্তিকে যদি আপনি বর্তমান সময়ের অভিশাপ বলে ভাবেন তাহলে কিন্তু ভুল করবেন, এমন আইডেন্টিটি ক্রাইসিসের ছবি কিন্তু অনেক পুরনো। এই তো ব্রিটিশ ভারতের নখদন্তহীন এমন উমেদারদের নিয়েই তো লিখেছিলেন সুকুমার রায় বাবুরাম সাঁপুরে, এমন শিরদাঁড়াহীন প্রাণীদের দিয়েই তো কাজ কারবার চালানো যায় সহজে। বাবুরাম সাঁপুরে কোথা যাস বাপুরে, আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা, যে সাপের চোখ নেই শিং নেই নখ নেই, ছোটে না কি হাঁটে না কাউকে যে কাটে না, করে না কো ফোঁস ফাঁস মারে না কো ঢুঁস ঠাঁস, নেই কোনো উৎপাত খায় শুধু দুধ ভাত, সেই সাপ সেই সাপ জ্যান্ত গোটা দুই আন্ত তেড়ে মেরে ডান্ডা করে দিই ঠান্ডা। আর এমন প্রাণীদেরকেই বসে রাখা সহজ, এমন প্রাণীদের ওপরেই চোটপাট করে নিজের ক্ষমতার জাহিরটাও খুব সহজেই করা যায়। বয়স আর অভিজ্ঞতা বাড়লেই যে এদের সব কিছু ঠিক হয়ে যায় তেমনটা কিন্তু নয়, হবে কি করে, তারা তো সেটা ছোট থেকেই শেখেনি।
নিজেদের আইডেন্টিটিটাই তৈরি করতে পারেনি। তাই বয়স আর চেয়ার দুটো বাড়লেও গভীরতা বাড়ে না এদের, আর কনফিডেন্স। মাঝিমারা কেরানির দল মানেই যে শুধু উমেদারি আর খবরদারি করার জন্যই জন্ম, সে কথা সুকুমার রায়ের মতো এমন গভীরভাবে আর কেই বা জানতেন। তাই তো তিনি একমাত্র লিখতে পেরেছিলেন হেড অফিসের বড়বাবুর গল্প। হেড অফিসের বড়বাবু লোকটি বড় শান্ত, তার চেয়ে এমন মাথার ব্যামো কেউ কখনো জানত? দিয়েছিলেন খোস মেজাজে চেয়ারখানি চেপে, একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে। আঁতকে উঠে হাত পা ছুঁড়ে চোখটি করে গোল হঠাৎ বলেন, গেলুম গেলুম, আমার আমার ধরে দল। তাই শুনে কেউ বদ্যি ডাকে, কেউ বা হাঁকে পুলিশ, কেউ বা বলে, এই কামড়ে দেবে সাবধানেতে তুলিশ। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি, বাবু হাঁকেন, ওরে ওরে আমার গোঁফ গিয়েছে চুরি। গোঁফ হারানো আজব কথা, তাও কি হয় সত্যি? গোঁফ চোরা তো তেমনই আছে, কমেনি এক রত্তি। সবাই তারে বুঝিয়ে বলে সামনে ধরে, আয়না মোটেও গোঁফ হয়নি চুরি, কখনো তা হয় না। রেগে আগুন তেলে বেগুন তেড়ে বলেন তিনি, কারো কথার ধার ধারি নে, সব সব ব্যাটাকেই চিনি, নোংরা ছাটা খ্যাংরা ছাটা বিচ্ছিরি আর ময়লা, এমন এমন গোপ্ত রাখতো জানি শ্যামবাবুদের কয়লা। গোফ যদি আমার বলিস করবো তোদের জবাই। এই না বলে জরিমানা করলেন তিনি সবাই, ভীষণ রেগে ভীষণ খেয়ে দিলেন লিখে খাতায়, কাউকে বেশি লাই দিতে নেই, সবাই সবাই চড়ে মাথায়, অফিসের এই বাঁদরগুলো মাথায় খালি গোবর, গোপ চোরা যে কোথায় গেল কেউ রাখে না খবর। হ্যাঁ ইচ্ছে করে ইচ্ছে করে এই বেটাদের গোপ ধরে খুব নাচি, মুখগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাচি। গোপকে বলে তোমার আমার, গোপ কি কারো কেনা? গোপের আমি গোপের তুমি, তাই দিয়ে যায় চেনা। দেখলেন একটু আগেই বলছিলাম না, বয়স আর পদমর্যাদার সঙ্গে সঙ্গে কিন্তু বোধবুদ্ধি বাড়ে না, নইলে যার নিজস্বতা বলতে কিচ্ছু নেই সে কি করে বড়বাবুর চেয়ারে বসে বলুন? এই প্রশ্নগুলো মনের মধ্যে জাগছে তো? এই না হলে সুকুমার রায় একেবারে আয়নায় মোড়া ঘরে এনে আমাদের দাঁড় করিয়ে দিয়েছেন, আর আমরা যেদিকে তাকাবো সেদিকে নিজেদেরই মুখোশ দেখতে পাবো। তাই তো ভুল করেও তাঁর আবোলতাবোলের জগতে আমরা পা রাখি না, ছোটদের ঠেলে দিয়ে নিজেরা সরে থাকি, বোধহয় ভয় পাই না, নিজের মুখোমুখি দাঁড়াতেও আসলে সৎসাহস লাগে। আর যাদের সেটা থাকে না তাদের অন্য আর একটা ক্ষমতা আছে, সেটা হলো দোষামত করার ক্ষমতা। আর এই ক্ষমতা আপিস আদালত কাজের জগৎ থেকে আরম্ভ করে একেবারে ঘরের মধ্যেও আছে। এই ব্যাপারটার মধ্যে একটা আমোদ আছে না? তেমন আমোদেরই গল্প লিখেছেন পেঁচা আর পেঁচানির গল্পে সুকুমার রায়। পেঁচা কয়, পেঁচানি খাসা তোর চেঁচানি, শুনে শুনে আনমন নাচে মোর প্রাণ মন, ও মাচা গলা চাঁচা সুর আহ্লাদে ভরপুর, গলা চেরা ধমকে গাছপালা চমকে, সুরে সুরে কত পেঁচ গিটকিরি কেচ কেচ, যত ভয় যত দুঃখ দুরু দুরু থুক থুক, তোর গানে পেঁচি রে সব ভুলে গেছি রে, চাঁদ মুখে মিঠে গান শুনে ঝরে দু নয়ান। পেঁচির গান শুনে পেঁচা তো সব ভুলে যায়, সে না হয় যাক, দেখবেন আপনি কিন্তু ভুলে যাবেন না। আমরা বড়রা মিলে এই আবোলতাবোলের জগতে ঢুকছি তো একটাই কারণে, যাতে এবার অন্তত সাহস সঞ্চয় করে নিজেদের মুখোমুখি দাঁড়াই। হ্যাঁ তো যেটা বলছিলাম, সমস্ত কিছু লিখে রাখতে হয়, কি প্যাডের ওপরে ভরসা করবেন না, হাতে কলমে লিখবেন, নইলে মাথা থেকে সব বেরিয়ে যাবে। একটা কাজ করুন, পকেটে একতারা নোট যেমন রেখেছেন তার সঙ্গে একটা নোট বইও রেখে দিন নাচ থেকে, কেমন উপকার পাবেন তাতে সুকুমার রায় নিদান শুনি তবে। এই দেখো পেন্সিল নোটবুক এ হাতে, এই দেখো ভরা সব কিলবিল লেখাতে, ভালো কথা শুনি যেই চটপট লিখি তাই, ফড়িংয়ের কটা ঠ্যাং আরশোলা কি কি খায়, আঙুলেতে আঠা দিলে কেন লাগে চটচট, কাতুকুতু দিলে গরু কেন করে ছটফট,
দেখে শিখে পড়ে শুনে বসে মাথা ঘামিয়ে নিজে 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 আগা গোড়া লিখে গেছি আমি। কান করে কটকট, ফোড়া করে টনটন, ওরে রামা ছুটে আয় নিয়ে আয় লণ্ঠন। কাল থেকে মোর মনে লেগে আছে খটকা, ঝোলাগুড় কিসে দেয়, সাবান না পটকা। এই বেলা প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে, জবাবটা জেনে নেব মিজদাকে খুঁচিয়ে। পেট কেন কামড়ায় বলো দেখি পারোকে, বলো দেখি ঝাঁজ কেন জোয়ানের আরোকে, তেজ পাতে তেজ কেন ঝাল কেন লঙ্কায়, নাক কেন ডাকে আর পিলে কেন চমকায়, কার নাম দুন্দুভি কাকে বলে অরণী, বলবে কি তোমরাও নোট বই পড়নি। আমাদের ছোটবেলায় অনেকের একটা স্বভাব ছিল না যে নতুন নতুন শব্দ পেলে সেটা লিখে রাখতাম, এখন তো গুগল সব জানে, কিন্তু এই কারণেই নোট বইয়ের খুব দরকার বুঝলেন। আর এই নোট বইতে সমস্ত কিছুর নোট থাকলেও একটা কথা কিন্তু সেখানে নেই, জানেন সেটা কি? ভালো থাকার পাসওয়ার্ড। এতক্ষণ ধরে তো এত রকমের গণ্ডগোলের ফিরিস্তি শুনলেন, কিন্তু এই সমস্ত কিছু গণ্ডগোল সত্ত্বেও ভালো থাকা কী করে যায় বলুন তো? আবোল তাবোলের চক্করেও কিন্তু ভালো থাকা যায়, আর সেই খবর আবোল তাবোলের মধ্যেই আছে। শুনি তবে কি লেখা আছে সেখানে। দাদা গো, দেখছি ভেবে অনেক দূর, এই দুনিয়ার সকল ভালো, আসল ভালো, নকল ভালো, সস্তা ভালো, দামিও ভালো, তুমিও ভালো, আমিও ভালো, হেথায় গানের ছন্দ ভালো, হেথায় ফুলের গন্ধ ভালো, মেঘ মাখানো আকাশ ভালো, ঢেউ জাগানো বাতাস ভালো, গ্রীষ্ম ভালো, বর্ষা ভালো, ময়লা ভালো, ফর্সা ভালো, পোলাও ভালো, কোরমা ভালো, মাছ পটলের দোলমা ভালো, কাঁচাও ভালো, পাকাও ভালো, সোজাও ভালো, বাঁকাও ভালো, কাশিও ভালো, ঢাকও ভালো, টিকিও ভালো, টাকও ভালো, ঠেলার গাড়ি ঠেলতে ভালো, খাস্তা লুচি বেলতে ভালো, গিটকিরি গান শুনতে ভালো, শিমুল তুলো ধুনতে ভালো, ঠান্ডা জলে নাইতে ভালো, কিন্তু সবার চাইতে ভালো পাউরুটি আর ঝোলাগুড়। আসলে নিজস্বতাটা যদি ধরে রাখা যায়, নিজের রুচিটা যদি স্পষ্ট করে চিনে নিতে পারা যায়, তাহলেই দুনিয়া ভালো। সত্যি অনেক দূর ভেবে চিনতেও এই কথাটা বলতেই হয় যে এই দুনিয়ার সকল ভালো, আর এর মধ্যেই থাকে নিজস্বতা। নিজস্বীর চক্করে এই নিজস্বতাকে ভুললে কিন্তু ঝকঝকে আয়নাগুলো আর থাকবে না, গোটাটা আবার সেই আবোল তাবোলই হয়ে যাবে। 100 বছর পেরিয়ে এসেও সেই ছেলে মানুষ এটা বুঝলেন আর বোধহয় মানায় না আমাদের, না? আমরা যদি আজও আবোল তাবোলের সাবটেক্সটকে অস্বীকার করে কবিতাগুলোকে শুধুই হাস্যরসাত্মক বা ছোটদের ননসেন্স লিটারেচার বলে ভাবি, সেটা যে কত বড় বেরসিকের কাজ হবে সে আর বলার নয়। 100 বছর আগে আবোল তাবোলের ভূমিকায় সুকুমার রায় নিজে লিখেছেন ইহা খেয়াল রসের বই, সুতরাং সেই রস যাহারা উপভোগ করতে পারেন না এ পুস্তক তাহাদের জন্য নহে। অতএব বেরসিকদের জন্য আবোল তাবোল একেবারেই নয়। নিজের গোটা জীবনটা সেঁচে তার যত রস তিনি আকণ্ঠ পান করেছেন সবটা দিয়ে আবোল তাবোলকে সাজিয়েছেন সুকুমার। মৃত্যুশয্যায় শুয়ে জীবনের শেষ যে কবিতাটি তিনি লিখেছেন সেই কবিতাটিই রেখেছিলেন আবোল তাবোল বইয়েরও শেষ কবিতা হিসেবে। আর এই কবিতাতে তার ইহজীবনের পরিক্রমা যেমন শেষ হয়েছে, তেমনই শেষ হচ্ছে আবোল তাবোল বইটিও। একটা সফর শেষ হচ্ছে, আর এই গোটা সফর জুড়ে রয়েছে তার জীবনবোধ। মেঘমুলুকে ঝাপসা রাতে, রামধনুকে রাব ছায়াতে, তাল বেতালে খেয়াল সুরে তান ধরেছি কণ্ঠপুরে, হেথাই নিষেধ নাই রে দাদা, নাই রে বাঁধন, নাই রে বাধা, হেথাই রঙিন আকাশ তলে স্বপন দোলা হাওয়ায় দোলে, সুরের নেশায় ঝর্ণা ছোটে আকাশ কুসুম আপনি ফোটে, রাঙিয়ে আকাশ রাঙিয়ে মন চমক জাগে ক্ষণে ক্ষণ, আজকে দাদা যাবার আগে বলবো যা মোর চিত্তে লাগে, নাই বা তাহার অর্থ হোক নাই বা বুঝুক বেবাক লোক, আপনাকে আজ আপন হতে ভাসিয়ে দিলাম খেয়াল স্রোতে, ছুটলে কথা থামাইকে আজকে ঠেকায় আমাইকে,
আজকে আমার মনের মাঝে থাই থপা থপ তবলা বাজে, রাম খটাখট খ্যাঁচাং ঘ্যাঁচ, কথায় কাটে কথার প্যাঁচ, আলোয় ঢাকা অন্ধকার, ঘণ্টা বাজে গন্ধে তার, গোপন প্রাণী স্বপন দূত মঞ্চে নাচেন পঞ্চভূত, হ্যাংলা হাতি চ্যাংদোলা শূন্যে তাদের ঠ্যাং তোলা, মক্ষী রানী পক্ষী রাজ, দস্যি ছেলে লক্ষ্মী আজ, আদিমকালের চাঁদিম হিম তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম, ঘনিয়ে এলো ঘুমের ঘোর গানের পালা সাঙ্গমোর। এই রসের রসিক না হলে আবলতাবলকে উপভোগ করা যাবে না, আবলতাবলের মানেও বোঝা যাবে না। চারটে গম্ভীর মুখের লোক গেটের ওপরে আবলতাবল নামের বোর্ডটা ঝোলানোর কাজ শেষ করার আগেই আমরা সেই দরজা দিয়ে ঢুকে পড়ি, আর তারপর অবাক হয়ে আশেপাশের সব কিছুকে সবাইকে দেখতে দেখতে আমরা একটা লম্বা জার্নি শেষে বেরোনোর দরজার সামনে এসে যখন দাঁড়াই, তখন আমাদের চোখ ভর্তি আলো আর মন ভর্তি আনন্দ। তখন আমরা কিছুটা হলেও খেয়াল রসের রঙ্গ বুঝি, অসম্ভবের ছন্দ বুঝি, আর বুঝতে পারি যে গোটা আবলতাবল জুড়ে তিনি যে আড়াল রেখে দিয়েছিলেন তা এই কবিতায় এসে তার সেই উজ্জ্বল চোখে যেন আমাদের দিকে তাকিয়ে স্মিত হেসে সরিয়ে দিয়েছেন। কারণ তিনি তো লিখেছেন, আজকে দাদা যাবার আগে বলবো যা মোর চিত্তে লাগে, নাইবা তাহার অর্থ হোক নাইবা বুঝুক বেবাক লোক। হয়তো আবলতাবলকে তিনি ইচ্ছে করেই ঘোমটা পরিয়েছিলেন, নিহাতে অনাবিল কৌতুক আর হাস্যরসের আড়ালেই চরম শ্লেষ আর শ্লাঘাকে সবচেয়ে ভালো মানায় বলে। আর এই কাজটি খুব সার্থকভাবেই করেছেন সুকুমার রায়। জীবন নিয়ে দারুণ হুটোপুটি করতে করতে এই যে শেষ লেখাগুলো তিনি লিখছেন, যেখানে এসে বৃত্তটা সম্পূর্ণ হচ্ছে, সেগুলো আসলে এক একটা কঠিনতম শ্লেষ, এক অদ্ভুত জীবন রসের রসিক বলেই সমাজ জীবন আর দুনিয়ার সমস্ত অন্ধকারকে ঘিরে এমন এক তীব্র আলো জ্বালিয়ে রাখতে পেরেছেন সুকুমার রায়। আর সেই আলোয় আসলে আমাদের মানে বড়দের চোখ ঝলসে যায় বলেই হয়তো তার দিকে ছোটদের ঠেলে দিয়ে নিজেরা পালিয়ে বাঁচি। অথচ আবলতাবলকে অস্বীকার করার সাধ্য কিন্তু আমাদের কারোর নেই, আর নেই বলেই জানেন রাম গরুর হুঁকোমুখো ট্যাঁস গরু থেকে ক্ষুরোর কলসহ গোটা আবলতাবল জগতেরই আজ বাসিন্দা আমরা। আর তাই আমরা যত পালাই ততই যেন অট্টহাস্য করেন সুকুমার রায়। গত 100 বছর ধরে সেই হাসিটাকেই আমরা ননসেন্স হাসি বলে পিঠ বাঁচাচ্ছি, কিন্তু না, আর দেরি করে লাভ নেই। আজ থেকে তাই আর শুধু ছোটদের নয়, আবলতাবল বড়দেরও হোক। আবলতাবলের এই বিশেষ পর্ব এখানেই শেষ করলাম। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন গল্পের সংসার, আড্ডা গল্পে চমচমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।